ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. রিডিং রুম বা বেডরুমে একটি কঙ্কাল রয়েছে তো সেখানে তিনি সালাত আদায় করলে সালাদ শুদ্ধ কিনা আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ রসুলিল্লা জীবন আপনার সালাত আদায় এখানে শুদ্ধ হবে যদি বিকল্প কোনো জায়গা না থাকে আর বিকল্প যদি জায়গা থাকে তো সে অবস্থা এখানে সালাত আদায় করা হচ্ছে মাকরু তবে সালাদ বাতিল হবে না কারণ আপনি সালাদ এই কঙ্কালকে কেন্দ্র করে আদায় করেন না আপনি সালাতের যাবতীয় নিয়ম কানুন হুকুম আহকাম আর কান ওয়াজিবাদ মুস্তাদ তাহাবাদ এগুলো আদায় করেই তো সালাদ আদায় করছেন অতএব আপনার সালাদ শুদ্ধ হবে কিন্তু যদি এমন জায়গা থাকে যে জায়গাতে কঙ্কাল নেই তো আর সেখানে আপনি সালাদ আদায় করতে পারেন এবং আদায়ের ক্ষেত্রে কোনো বাধা নেই তো সেই জায়গাতে সালাদ আদায় করাটাই হচ্ছে উত্তম তো যেহেতু আপনার সালাতের সাথে এই ছবি বা এই কঙ্কালের কোনো সম্পর্ক নেই সেই হিসাবে আপনার সালাদ শুদ্ধ কিন্তু রুমের ভিতরে এ জাতীয় জিনিসগুলো রাখা এটি যে একটি কবিরা গুণা তাতে কোনো সন্দেহ নেই কারণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসাল্লাম বলতেছেন লুল মালা ইকাতা ওয়ালা ওয়ালাকাল যে ঘরের ভিতরে সুরা রয়েছে অর্থাৎ ছবি বা প্রতিকৃতি বা এ জাতীয় কঙ্কাল এ জাতীয় কোনো জিনিস রয়েছে তো সেই ঘরের ভিতরে আল্লাহ সোহান ওয়া তাল রহমতের ফেরেস তারা প্রবেশ করে না ঠিক ঠিকাকিভাবে আল্লাহ রসুল সাল্লাহাম আলীরাত আনহুকে তিনি ছবি মূর্তি এই জিনিসগুলো এবং উঁচু কবর এগুলো ভেঙে চুরমার করে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন বলেছিলেন ইল্লা তাহা ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াই সবাই তাহা যে কোনো ছবি সুরাত দেখলে সেটাকে তুমি ধ্বংস করে দিবে এবং কোনো উঁচু কবর পেলে সেটাকে সমান করে দিবে তো কারোর রুমের ভিতরে এ ধরনের জিনিসগুলো না রাখাটাই হচ্ছে বিশুদ্ধ ইমান এবং আমলের পরিচয় তো যেহেতু আপনি মেডিকেল স্টুডেন্ট সেই হিসাবে আপনাকে এই জিনিসগুলো রাখতে হচ্ছে বা আপনি রাখতে বাধ্য তো চেষ্টা করবেন এটাকে আপনি আড়াল করে রাখতে বা এমনভাবে রাখতে যেন কেউ এটি বুঝতে না পারে বা আপনিও যেন মানে স্বাভাবিক অবস্থা আপনার চোখে পড়ে এরকম যেন অবস্থা না হয় এটিকে যে কোনোভাবে আড়াল করে যেহেতু আপনার এছাড়া বিকল্প নেই আপনাকে এটি সবসময় আপনার পড়ালেখার কাজে ব্যবহার করতে হয় তো সে বিবেচনায় এটি ছাড়া আপনার কোনো গত্যন্তর নেই তো সেই বিবেচনায় আপনি এটাকে আড়াল করে রাখবেন একটি বড় কাপড়ে বা একটি যে কোনো কাপড় দিয়ে এমনভাবে আপনি আড়াল করে রাখবেন যাতে করে কখনও স্বাভাবিক অবস্থাতে আপনার চোখে না পড়ে তো আল্লাহ হওয়া তালা আমাকে আপনাকে ক্ষমা করেন এই জাতীয় জিনিসগুলোর ব্যবহার করতে আমরা বাধ্য হচ্ছি বিশেষ অবস্থায় তো আল্লাহ সোহান তালা এই ওজোরকে কবুল করেন আল্লাহ আলমসব ওসাল ওসাল্লাম আল নবীনা মোহাম্মদ